আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সকলকে স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ সেশন, যেটা কিনা আমাদের মধ্যে খুবই কমন কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। ঠিক সেরকমই একটি সমস্যা কোমরে ব্যথা, এবং কোমরে ব্যথার অনেকগুলো কারণ নিয়ে আপনারা বিভিন্ন সময় আমার ভিডিওতে দেখেছেন যে বলার চেষ্টা করেছি যে কোমরে ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে। সেগুলোর মধ্যে আজকে খুবই কমন একটি কারণ, যেটি সাধারণত মাঝ বয়স থেকে অ্যাডভান্সড এজ যাদের আছে তাদের ক্ষেত্রে এটি বেশি পরিলক্ষিত হয়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অল্প বয়সেও কিন্তু এই সমস্যাটি হতে পারে, এবং সেটি হচ্ছে স্যাক্রোইলাইটিস। স্যাক্রোইলাইটিস লো ব্যাক পেইন বা কোমরে ব্যথার অনেকটা অংশ জুড়ে আছে। যদি আমরা আন্তর্জাতিক পরিসংখ্যান দেখি তাহলে শতকরা 10-25% ব্যাক পেইনের রুগী বা কোমরে ব্যথার রুগী এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। অথচ আমরা কিন্তু এই বিষয়গুলো ভালো করে জানি না, অথবা আমরা আমলে নিচ্ছি না, অথবা আমাদের সাফারিংসটাকে আমরা মেনে নিয়েছি যে হয়তো আমাকে এভাবেই চলতে হবে। কিন্তু আসলে কিন্তু তা না, এটার সমাধান আছে যদি আপনি জানতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। তো প্রিয় দর্শক, আর কথা নয়, আমি শুরুতেই যে কথাটি বলবো যে আসলে স্যাক্রোইলাইটিস এই শব্দটি হয়তো বা আপনাদের সাথে আপনাদের খুব একটা পরিচিত হওয়ার কথা না, তো সেইটা জানানোর জন্য আমার পেছনে একটি মডেল আছে। দেখুন, আমার পেছনে মডেল আছে, এটি দেখা যাচ্ছে। আবার আপনি যদি আমার বাম পাশের ছবিটি খেয়াল করেন তাহলে আপনি পরিষ্কার বুঝে যাবেন যে আসলে স্যাক্রোইলাইটিস জিনিসটা কি। আমাদের নিতম্বের যে হাড়গুলো আছে সেইগুলোর মধ্যে দুটি হাড়ের একটি সংযোগস্থল দুই পাশেই অবস্থান করে, যেটি ছবিতে দেখানো আছে ঠিক সেরকমভাবে এটি সংযুক্ত থাকে। এবং আপনি যদি আপনার শরীরটাকে চিন্তা করেন তাহলে আমার পাশের মডেলে বিষয়টা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে আসলে স্যাক্রোইলাইটিস খুব মেরুদণ্ডের একবারে শেষ ভাগে দুই পাশে আমাদের নিতম্বের যে দুটি জয়েন্টস থাকে সেটি হচ্ছে আসলে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। তো এখানে আসলে প্রবলেমটা কি হয়, যে কারণে ব্যথা হয়, আসলে এই যে জয়েন্টসটা, এই জয়েন্টসটা যখন লেগে থাকে এবং স্বাভাবিক থাকে তখন এর ভিতরে কিন্তু কিছু স্লাইডিং মুভমেন্ট হয়, এবং আমরা যখন হাঁটি চলাফেরা করি তখন এই স্লাইডিং মুভমেন্টগুলো স্বাভাবিক থাকে এবং আপনাদের কোনো সমস্যা হয় না। ইভেন আপনারা যখন বিছানার এক পাশ থেকে আরেক পাশে সরেন বা একটু নাড়াচাড়া করেন তখনও কিন্তু এই ধরনের জয়েন্টে, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টে কিন্তু স্লাইডিং মুভমেন্ট হয়। আবার যখন ওঠার থেকে বসেন, বসা থেকে ওঠেন তখনও কিন্তু এই জাতীয় মুভমেন্টটা একটু হয়। তো যখনই কোনো কারণে এই জয়েন্টে ইনফ্লামেশন হয়, আপনারা জানেন কোনো জায়গায় প্রদাহ হলে ফুলে যায়, কিন্তু জয়েন্টের প্রদাহ হলে জয়েন্টটা অ্যাটাচড হয়ে যায়, লেগে যায়, যে কারণে যখনই মুভমেন্ট করতে যান তখনই সিভিয়ার পেইন হয়। এবং এই ধরনের রোগীদের যে প্রবলেমগুলো থাকে আমি যদি বলি, এগুলো আপনাদের জীবনের সাথে মিলিয়ে নিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আপনি হাঁটতে গেলে ব্যথা করে, প্রথম দিকে অনেকক্ষণ হাঁটার পরে আপনি এই ব্যথাটা অনুভূত হয়, এবং বসলে পরে ব্যথাটা অনুভূত হয় এবং ধীরে ধীরে ঘনীভূত হয়। ইভেন এমনও হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি রুগীরা দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথাটি হচ্ছে, বসা থেকে ওঠার সময় ব্যথাটি হচ্ছে, এবং অনেক সময় বসার সময় ব্যথাটি হচ্ছে, এরকম সমস্যা। আবার আমাদের কাছে অনেকেই প্রবলেম নিয়ে আসেন যে বিছানার এপাশ থেকে ওপাশে যখন মোড়ামুড়ি করতে যায় তখন কিন্তু ব্যথা হয়। আর স্বাভাবিকভাবেই মানুষ যখন ঘুমাতে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবে একটু নাড়াচাড়া থাকি, তো এইটাই অজান্তেই দেখা যায় অনেক তীব্র ব্যথা এসে কষ্ট পাচ্ছে। ঠিক এই ধরনের সমস্যাগুলো আমাদের মাঝে কিন্তু বেশ প্রকট রয়েছে, কিন্তু আমরা আসলে আইডেন্টিফাই করতে পারছি না। তো আমি এই সমস্যাগুলো আসলে কীরকম, আমি একটি রোগীর অভিজ্ঞতা এখনই শেয়ার করব, যেটি আপনারা এই অভিজ্ঞতা শেয়ার করার পরে আমি আরও কিছু কথা আপনাদেরকে বলবো। সংক্ষেপে এই রোগীর অভিজ্ঞতাটি আপনি দেখে নিন। হাঁটেন, ভালো করে হাঁটেন, আবার ঘুরে আপনি চেয়ারে যায় বসেন, যান আচ্ছা। আগে কি আপনার এরকম কষ্ট হইতো, হাঁটতে কষ্ট হইতো?
খুবই কষ্ট, শুইলেও কষ্ট বসলেও কষ্ট না? ইনজেকশন করার পর এখন কতটুকু গেছে মনে হয়? কতটুকু ভালো লাগে এখন? প্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ যে আমি যে মুরব্বির অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করলাম, সেটি উনি একজন আমার পেশেন্ট এবং ওনার খুব তীব্র ব্যথা ছিল এবং এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বের করলাম যে এটা আসলে স্যাক্রোইলিয়াক জয়েন্টের পেইন বা আমরা যেটাকে বলতে পারি স্যাক্রোইলাইটিস। তো এখন আপনাদের প্রশ্ন নিশ্চয়ই আছে যে এটা আসলে কীভাবে বোঝা যায়। প্রথম কথা হচ্ছে, আপনার যখন সমস্যা হবে, ব্যথা হবে, তখন আপনি চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা, ফিজিক্যালি পরীক্ষা নিরীক্ষা, আমরা বলে থাকি ফিজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় আমি প্রায় 90% আমি শিওর হতে পারি বা 90% আমি নিশ্চিতভাবে বলা যায় যে এটা এই জন্যই হয়েছে বা স্যাক্রোইলাইটিস এই জাতীয় প্রবলেমের কারণেই হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এটা এক পাশে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দুই পাশেও হতে পারে। তো যাদের ক্ষেত্রে অনেক ইনফ্লামেটরি প্রবলেম, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বিভিন্ন সময় জয়েন্টে ইনফ্লামেশনের ভুগে থাকেন, তাদের ক্ষেত্রেই প্রবলেমটি হতে পারে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে আমরা তারপরেও কিছু কনফার্মেটরি টেস্ট করাই, এক্স রে করাই, আল্ট্রাসাউন্ড করাই, আবার এমআরআই, এগুলো করেও কিন্তু এই স্যাক্রোইলাইটিস এই জিনিসটাকে চিহ্নিত করা যায়। তো যেটাই করি না কেন, এরপরে আরেকটি সহজ পদ্ধতিও আছে, যেটি হচ্ছে যে আপনি আমরা যেটাকে বলে ডায়াগনস্টিক ইনজেকশন। ডায়াগনস্টিক ইনজেকশনটা এমন, সেটা হচ্ছে যে যদি আমরা স্যাক্রোইলিয়াক জয়েন্টে পেইন অনুভব মানে আইডেন্টিফাই করতে পারি যেটা স্যাক্রোইলাইটিস হতে পারে, সেক্ষেত্রে যদি আমরা ডায়াগনস্টিক ইনজেকশন দিই স্যাক্রোইলিয়াক জয়েন্টে, আমরা ইনজেকশন দিই বেশ কিছু কেমিক্যাল মানে মেডিকেশন সহ আমরা ইনজেকশনটা দিয়ে থাকি, তো সেটি দেওয়ার পরে ব্যথাটি চলে যায়, তখন আমরা কনফার্ম বলতে পারি যেটা আসলে স্যাক্রোইলাইটিস ছিল। তো এই বিষয়টার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে প্রথম দিকে আমরা মেডিসিন নিয়ে চিকিৎসা করি। মেডিসিন বিভিন্ন ধরনের মেডিসিন আছে, যেগুলো আমরা আমার লেখা বই আছে একটা, যেটা আপনারা দেখেছে ব্যথার সহজ সমাধান, সেটার মধ্যে আমি কোমরে ব্যথার অনেকগুলো মানে বিষয় নিয়ে কথা বলেছি এবং ব্যথার ওষুধ কীভাবে খাবেন সেটি নিয়ে বিস্তারিত বলেছি। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, ব্যথার ওষুধে আপনার সমাধান হচ্ছে না, দীর্ঘদিন হচ্ছে না, এবং ব্যথার ওষুধে বেশ কিছু সমস্যা রয়েছে, এটা আপনারা জানেন, আগেও আলোচনা করা হয়েছে। এখন সমাধান কি? সমাধানের ক্ষেত্রে যেটি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এই স্যাক্রোইলিয়াক জয়েন্টে বা কোমরের এই যে জয়েন্টটা, সেখানে যদি প্রদাহটা কমানো যায় তাহলে আপনার ব্যথাটা মানে নিরাময় হয়। এবং সেক্ষেত্রে আমরা ইন্টারভেনশনকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি, কারণ হচ্ছে যেগুলো মানে ঔষধে ফেইল হচ্ছে, এক্সারসাইজে ফেইল হচ্ছে, মানে ফিজিওথেরাপিতে ফেইল হচ্ছে, সেই সব ক্ষেত্রে আমরা ইন্টারভেনশন করে থাকি এবং ইন্টারভেনশনের পরে আমরা দেখি যে আসলে এই ব্যথাটি রিমুভ হয়। কোনো কোনো ক্ষেত্রে রিপিটেড প্রয়োজন হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে একবার ইঞ্জেকশন দিলে কিন্তু অনেক দিন রোগীরা ভালো থাকেন। যদি তার এই রোগের সুনির্দিষ্ট কোনো কারণ থাকে তাহলে সেটি রিমুভ করা হয় এবং সাথে সাথে ইন্টারভেনশন করা হয়, তাহলে এই প্রবলেমগুলো চলে যায় আর ভবিষ্যতে হয় না। তো প্রিয় দর্শক, আমি আজকে দেখানোর চেষ্টা করেছি স্যাক্রোইলিয়াক জয়েন্টটা এবং কী ধরনের প্রবলেম নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এবং এটার ইন্টারভেনশন চিকিৎসা। একটি কথা অবশ্যই মনে রাখবেন যে আপনি ওষুধ এবং ফিজিওথেরাপি বা বাসায় চিকিৎসার পরপর যদি আপনি সমস্যাটি সমাধান না হয়, অবশ্যই আপনি একজন পেইন স্পেশালিস্টের সাথে দেখা করতে পারেন। সেখানে কিন্তু ইন্টারভেনশন, বিশেষ করে আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে ইন্টারভেনশন করি, খুবই ব্যথামুক্ত পদ্ধতিতে করা হয় এবং সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে সাথে সাথেই কিন্তু ব্যথাটা রিমুভ হয়ে যায়। এটা হচ্ছে আপনাকে একটা শান্তি দেয়, যেটি কিন্তু আপনারা ইতিমধ্যে এই রোগীর অভিজ্ঞতার সাথে আপনারা দেখে নিলেন। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন এবং এই ধরনের সমস্যা থেকে মুক্ত থাকুন, এই আশা করছি। সবাইকে আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনি পেতে পারেন। ইভেন আমি বলবো যে এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টসে আপনি দিয়ে রাখুন, সেক্ষেত্রে আমরা সুবিধাজনক সময় আপনার কমেন্টসে উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।